সন্দেশখালী পৌঁছেই মমতাকে নিশানা শুভেন্দু অধিকারী। শাহজাহান ও তার বাহিনীকে মদদ দিচ্ছেন মমতা। দেশবিরোধী কাজকর্ম চলছে সন্দেশখালীতে। বাংলাদেশ থেকে প্রতিদিন অনুপ্রবেশকারীরা ঢুকছেন, এটা বাংলাদেশ ও সাতক্ষীরা সীমান্ত এলাকা। এখানে এনআইএ আসার প্রয়োজন রয়েছে, রোহিঙ্গারা এখানে কলোনি বানিয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন সন্দেশখালী পৌঁছে শুভেন্দু অধিকারী, এবং যে মন্তব্য তিনি করেছেন, সীমান্তবর্তী এলাকা এটি, এখানে এনআইএ আসার প্রয়োজন রয়েছে, এটি বাংলাদেশ সাতক্ষীরা সীমান্ত এলাকা এবং প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছেন, দেশবিরোধী কাজকর্ম চলছে সন্দেশখালীতে, শেখ শাহজাহান ও তার বাহিনীকে মদদ দিচ্ছে মমতার সরকার। কি বলেছেন তিনি শোনাব। রোহিঙ্গার কলোনি শাহজাহান হেয়ার এভরিডে কামিং দা ট্রেসপাসার্স ফ্রম দা বাংলাদেশ বর্ডার, ইটস অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস গোয়িং অন এন্টার সন্দেশখালী হিঙ্গলগঞ্জ এরিয়া বাই দি শাহজাহান অ্যান্ড অ্যালাইড ফোর্স অ্যান্ড ইন্সপায়ার্ড বাই দি মমতা ব্যানার্জি। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। শাহজাহান এবং তার বাহিনীকে মদদ দিচ্ছে মমতা। দেশবিরোধী কাজকর্ম চলছে এখানে। বাংলাদেশ থেকে প্রতিদিন অনুপ্রবেশকারীরা ঢুকছেন, এটা বাংলাদেশ সাতক্ষীরা সীমান্ত এলাকা। ঠিক এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অনুমতি পেয়ে সন্দেশখালীতে গিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন, যোগাযোগ করব। তবে আপনাদের জানিয়ে রাখব, দেশবিরোধী কাজকর্ম চলছে সন্দেশখালীতে, এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রিয়া, শুভেন্দু অধিকারী বক্তব্যে ঠিক কি স্পষ্ট করেছেন তিনি? দেখো, শুভেন্দু অধিকারী তিনি যেমনটা মন্তব্য করেছেন যে একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি যেমনটা বলেছেন যে এটা রোহিঙ্গাদের কলোনি বানানো হয়েছে, এবং শেখ শাহজাহানকে তিনি টেরিটরি দিচ্ছেন এমনও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এর পাশাপাশি জানিয়ে তার যে মন্তব্য শুভেন্দু অধিকারী করছেন, তিনি এনআইএ দাবি টানা কোন প্রশ্নে তোমার জিনিস জানিয়ে রাখবো যে এখানকার এখানে যিনি আইপিএস জসপ্রীত সিং রয়েছে, আমরা প্রত্যেকেই চিনি ওনাকে, জসপ্রীত সিং, তিনি যখন এখানে নিরাপত্তার জন্য সিকিউরিটি দিচ্ছিলেন সেই সময় যখন এই ধামাখালীতে যখন আটকাদের তাদেরকে কর্মসূচি করছিলেন বা কাজ যখন করছিলেন পুলিশের তরফ থেকে, এই জসপ্রীত সিংকে রোহিঙ্গা বলে বলা হয় এবং রোহিঙ্গা বলা হয় বিজেপি কর্মী সমর্থকরা যারা ছিলেন তাদের তরফ থেকে, এইরকম মন্তব্য করা হয়। একজন আই খালিস্তানি বলা হয়, খালিস্তানি বলে এরকম মন্তব্য করা হয় আইপিএস জসপ্রীত সিংকে, এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে জায়গা হচ্ছে রোহিঙ্গা কলোনি বানিয়েছে মমতার সরকার, শুভেন্দু অধিকারী এমনটাই কিছু মন্তব্য করে সন্দেশখালীতে এসে, সন্দেশখালীর গলিতে গলি শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছেন, এখানকার যারা মা বোনেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, এবং তারা আশ্বাস পাঁচ বলে আমাদের ক্যামেরায় আমাদের মুখে কিন্তু তারা জানছে মা বোনেরা এখানকার, কারণ তারা শুভেন্দু অধিকারী যখন আসছেন তাদেরকে যে শুভেন্দু অধিকারীদের যে পরশ করা যে বিষয়টাও যেমন একসঙ্গে তারা করছেন এবং একসঙ্গে তারা আশ্বাসও পাচ্ছেন এই বিষয়টা, এবং শুভেন্দু অধিকারীর কাছে তারা আবেদন রাখছেন যাতে অবিলম্বে শেখ শাহজাহান গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী পুকুরপাড়া থেকে তিনি পায়ে হেঁটে তিনি আসছেন পাত্রপাড়া এবং মাঝের পাড়াতে, সেখানেও তারা রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবেন বলে এমনটাই দেখা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সন্দেশখালী পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। দেশবিরোধী কাজকর্ম চলছে সন্দেশখালীতে, এটা বাংলাদেশ সাতক্ষীরা সীমান্ত এলাকা, এখানে এনআইএ আসার প্রয়োজন রয়েছে, এমনটাই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর আজ সন্দেশখালীতে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সাধারণ মানুষজন, গ্রামবাসীরা তাদেরকে স্বাগত জানান। শুভেন্দু অধিকারী তিনি যেমন বলছেন যে বিজেপির উপর ভরসা করছে সাধারণ মানুষ, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। শাহজাহান এবং তার বাহিনীর
এখানে যে ধরনের কাজকর্ম তার মদত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। আপনাদের আরো একবার শোনাবো শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সন্দেশখালি পৌঁছে। ইটস এ বর্ডার অফ দি বাংলাদেশ নিয়ার ইজ সাতক্ষীরা বাংলাদেশ এনআইএ শুড কাম হিয়ার রোহিঙ্গা আর রোহিঙ্গার কলোনি শাহজাহান হিয়ার এভরিডে কামিং দ্য ট্রেসপাসার্স ফ্রম দ্য বাংলাদেশ বর্ডার ইটস এ অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস গোয়িং অন এন্টার সন্দেশখালি হিঙ্গলগঞ্জ এরিয়া বাই দি শাহজাহান অ্যান্ড অ্যালাইড ফোর্স অ্যান্ড ইন্সপায়ার্ড বাই দি মমতা ব্যানার্জি। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক কি বিষয়ে নিশানা করেছেন। দেশবিরোধী কাজকর্ম চলছে সন্দেশখালীতে। গত কয়েকদিন ধরে সন্দেশখালী যেভাবে উত্তপ্ত হয়েছে, শেখ শাহজাহান এবং তার অনুগামীদের মদত দিচ্ছে মমতার সরকার, এমনটাও তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শান্তনুবাবু, সন্দেশখালী পৌঁছে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেন শাহজাহান ও তার বাহিনীকে মদত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বাংলাদেশ সাতক্ষীরা সীমান্ত এলাকা, এখানে এনআইএ আসার প্রয়োজন রয়েছে, কিভাবে দেখছেন এই মন্তব্যকে আপনি? দেখুন, বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী বিজেপি তার লোকসেডিং এর নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বাংলাকে বদনাম করে দেখুন, এই বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী বিজেপি এবং তার লোডশেডিং এর নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি বাংলাকে বদনাম করে বাংলাকে বঞ্চনা করে আনন্দপন এবং সেগুলো সতর্কে ঘোষণা করেন, যিনি বাইরে থেকে গিয়ে সন্দেশগুলিকে অসাধ্য করতে চাইছেন এবং কম্পিটিশন করছেন তার দলের রাজ্য সভাপতির সাথে, তার কারণ তিনি কয়েকদিন আগে সেখানে গিয়ে সেখানে অসুস্থ হওয়ার নাটক করে সারাদিন টিভির পর্দায় থেকে অনেক মাইলেজ পেয়েছেন, তাই তিনি আজকে মাইলেজ দিতে গেছেন। বাস্তবে সন্দেশখালীর মানুষ খুব ভালোমতোই জানে কি হচ্ছে, কিন্তু বাইরে থেকে লোক নিয়ে গিয়ে এইভাবে প্ররোচিত করে আলটিমেটলি কোনো লাভ হবে না। প্রশাসন সেখানে নিরপেক্ষ কাজ করছে, ন্যূনতম কোনো মানবিকতা থাকলে প্রশাসনকে সেখানে সহযোগিতা করা উচিত এবং বাংলার মানুষ এই সমস্ত বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী বিজেপির চরিত্র খুব ভালো মতো জানে, তাই প্রত্যেকটা নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও প্রত্যাখ্যান করবে, এই নিয়ে শুভেন্দুবাবু যেন নিশ্চিত থাকেন। ধন্যবাদ জানাবো আপনাকে। দেশবিরোধী কাজকর্ম চলছে সন্দেশখালীতে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশের পরেই সন্দেশখালীতে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তাদেরকে সাধারণ গ্রামবাসী বিজেপি কর্মী সমর্থকরা যেরকম বরণ করে নিলেন, পাশাপাশি গ্রামবাসীরা তারাও বললেন যে ভরসা করছেন মানুষজন বিজেপির ওপর, আর পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকরা তারাও এই মন্তব্য করলেন। শুভেন্দু অধিকারী তিনি বললেন যে এই যে জনস্রোত দেখা যাচ্ছে, প্রচুর মানুষজন ভিড় জমিয়েছেন, এখান থেকেই মনে হচ্ছে যে বিজেপিকে ভরসা করছেন মানুষজন। অন্যদিকে সন্দেশখালী পৌঁছে আজ সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন শুভেন্দু অধিকারী। গতকাল আমরা দেখেছিলাম জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি গিয়েছিলেন সন্দেশখালীতে, বেশ কয়েকটি অভিযোগ তিনি যেরকম নিয়েছেন তার ভিত্তিতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।